আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ারুল হক মণ্ডল, বিএসসি ইন ফিশারিজ অনার্স, হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এমএস ইন ফিশারিজ ম্যানেজমেন্ট, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। দীর্ঘদিনে চাকরি জীবনের অভিজ্ঞতা, দীর্ঘ 12 বছর, তারপর খুলনা রিজিয়নে, এখন বাগদার প্রজেক্ট, গলদা বাগদা নিয়ে কাজ করছি, এবং সারা দেশে সব জায়গায় চাষ করা একটা উপযুক্ত হচ্ছে গলদা, স্বাদ ফ্রেশ ওয়াটার প্রোন জায়গা বলা হয়। আজকে এই একক গলদা চাষের যে একটা পরিকল্পনা সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। একক গলদা চাষে আগ্রহী হয় আপনাকে স্বাগতম। গলদাকে সাদা সোনা বলা হয়। 1930 সাল থেকে শুরুর পর থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে চাহিদা দিন দিন বাড়ছে এবং সামনে আরও বাড়বে। গলদা চাষের জন্য যা প্রয়োজন, মূল্য জানা, চাষ সম্পর্কে জানা, রেণুর প্রাচুর্যতা, অর্থ যোগান। আমরা শুরুতেই 1 একর বা 100% জলাকার বিশিষ্ট পুকুরের একক গলদা চাষের পরিকল্পনা শেয়ার করব। এখানে প্রয়োজনীয় উপকরণ লাগবে, জমির পরিমাণ 100%, গলদার পিস 20,000 ফিট লাগবে, 3,000 কেজি, অ্যারোটর ব্যবস্থা 2টি, বিদ্যুৎ, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, খাবার এবং মেডিসিন রাখার ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, খাদ্য মেডিসিন রাখার ব্যবস্থাপনা। প্রয়োজনীয় খরচ, পিস বাবদ খরচ হবে 2 লক্ষ টাকা, প্রত্যেকটা পিস 10 টাকা করে আমাদের মেল কালচারের জন্য। খাবার বাবদ খরচ 2,40,000 টাকা, লেবার বাবদ খরচ হবে 50,000 টাকা, মেডিসিন বাবদ খরচ 30,000 টাকা, জমির লিজ ভাড়া 25,000 টাকা, বিদ্যুৎ সার্বক্ষণিক মানে বিদ্যুৎ বিল যেটা 20,000 টাকা, সহজ অ্যারোটার ব্যবস্থা 15,000 টাকা, পরিবহন ও আনুষঙ্গিক খরচ 20,000 টাকা, কনসালটেন্ট ফি 50,000 টাকা, প্রতি মাসে 10,000 করে, 5 মাসের পরিকল্পনা, মোট খরচ দেনে 6,50,000 টাকা। এখন আমাদের আয়ের হিসাব, আমরা যখন পিস রেডিমেড পিস ছাড়বো তখন 60 থেকে 70 দিনের মধ্যে আমরা আমাদের ব্যবস্থাপনা আশা করি 8,000 গলদার আমরা ওখান থেকে কালেকশন করবো, যার ওজন হবে 800 কেজি, 100 কেজি 100 গ্রাম পার পিস। তারপর ধরে নিলাম যুদ্ধ বিগ্রহ আধিপত্য দখলদারিত্বের কারণে 1,000 গলদা মারা যাবে, প্রথম হারভেস্ট 20 থেকে 30 দিন পর বাকি থাকবে 11,000 গলদা, সেটা আমাদের ওজন হবে অ্যাভারেজ 80 গ্রাম করে, তা ওটা 880 কেজি। এবার প্রথম হারভেস্টের চিংড়ি মূল্য হচ্ছে 800 কেজি গুণন 1,200 টাকা, দ্বিতীয় হারভেস্টের চিংড়ি হচ্ছে 880 গুণন 1,200 টাকা, 1,000 টাকা, 80 গ্রাম দিয়ে তো একটু সাইজের দাম কম হবে। দুটো হচ্ছে আপনার 18,40,000 টাকা, এটা আমাদের পরীক্ষিত, আমরা বিভিন্ন আমাদের প্রজেক্ট প্ল্যান আছে, পরিকল্পনা আছে, এই পরিকল্পনার মতো করলে আমরা এই ফলাফলটা আসবে। এখানে বিক্রমূল্য হচ্ছে 18,40,000, খরচ 6 লাখ, মাত্র 6,50,000 টাকা, প্রায় 12 লক্ষ টাকার মতো মাসে প্রফিট, প্রায় 3 লক্ষ টাকা। এখন আশা করি এই পরিকল্পনা শেয়ার করে যখন যদি কখনো সুযোগ হয়, কোথাও থেকে সুযোগ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আশা করি এই ব্যবস্থাপনায় যাবতীয় সহযোগিতা করব। আর এটা হচ্ছে আমাদের মানে সেফ সিকিউরড, সারা দেশে সব জায়গাতে করানো যাবে, এবং স্পেসিফিক কিছু সুবিধা আছে যে এর গলদা কালচারের রোগপালাই নাই বলে চলে, গলদা ঘিরে পুকুরের তলদেশে মারা যায় না, গলদা খাবার খরচ কম, গলদা সেল করার জন্য অতিরিক্ত জনবল, পরিবহন খরচ লাগে না, আন্তর্জাতিক মানের হয়, সম্মানজনক পেশা। ধন্যবাদ। তাতে আমি মোহাম্মদ আনোয়ারুল হক মণ্ডল। এখন আমরা শর্টকাট পরিকল্পনাটা শেয়ার করলাম, যদি কারো সুযোগ থাকে, উপযুক্ত সুযোগ সুবিধাগুলো থাকে, আমরা তাকে যাবতীয় হেল্প করবো, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমাদের সার্ভিস অনবরত থাকবো, আমাদের সার্ভিস টিম সবসময় আপনাদের সহযোগিতায় কাজ করবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে, করার সুযোগ থাকলে যোগাযোগ করবেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ, সার্বিক সহযোগিতা আছি আমরা। সালামু আলাইকুম।